ফটিকচুরির নাজিরহাট পৌরসভার সোয়াবিল বাঙ্গাদিগির ফারত ঈদগাহাম মসজিদর পুনর্নির্মাণের নির্মাণের স্থাপন শনিবার দুই যে মসজিদ পূর্ণ নির্মাণের ভিত্তি প্রস্তরে স্থাপন করে জামিয়া ইসলামিয়া উবাইদিয়া মাদ্রাসার প্রধান আলহাজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন নানুপুরি উক্ত অনুষ্ঠানত বক্তব্য রাখে মাওলানা নুর আলম নসিরি আব্দুর রহিম এ সময় মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি ব্যাংকার এম জোহর সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম সাবেক মেম্বার ফজল আমিন ব্যবসায়ী কামাল উদ্দিন ছাত্রনেতা মোহাম্মদ কালাম সহ এলাকার সর্বসাধারণ উপস্থিত আছেন

এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কে এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই